এবারে এক ফ্রেমে শাকিব খান ও সিয়াম আহমেদ, নেপথ্যে যে কারণ। ঢাকায় সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে অভিনেতা সিয়াম আহমেদের একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। চলচ্চিত্রাঙ্গনের বর্তমান সময়ের জনপ্রিয় এই দুই তারকাকে এক ফ্রেমে দেখে নানা প্রশ্ন উকি ঝুঁকি দিচ্ছে ভক্তদের মনে। কেউ বলছেন দুজন একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করতে পারেন, আবার কারু মন্তব্য কোনো অনুষ্ঠানে হয়তো দেখা হয়েছে শাকিব সিয়ামের। আসলেই কি তাই? জানা গেল শাকিব খানের কসমেটিক্স, স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক হার্লেনের অ্যাম্বাসেডর হয়েছেন সিয়াম। নায়ককে নিজের প্রতিষ্ঠানে স্বাগত জানিয়েছেন শাকিব খান। এটি সে সময়েরই ছবি। শনিবার আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও শেয়ার করেছেন সিয়াম, যেখানে শাকিব খান এবং সিয়ামকে একসঙ্গে জড়িয়ে ধরতে দেখা যায়। ফেসবুকে এই ছবি ছড়িয়ে পড়ার পর সবাই খুব প্রশংসা করছে শাকিব খান এবং সিয়ামের। অনেকেই চাইছেন একই সিনেমায় শাকিব এবং সিয়াম যেন জুটি হয়ে কাজ করে। কমেন্ট বক্সে সবাই তাদের প্রশংসা করছিল। শিগগিরই বরবাদ ছবি শুটিংয়ে ভারতে যাচ্ছেন শাকিব খান। আগামী ঈদে মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়ামের জঙ্গলি সিনেমা, যেখানে তার বিপরীতে থাকছেন চিত্রনায়িকা শবনম বুবলি ও দীঘি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।